প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়ার জীবনটা কেমন জীবন? এই জীবন হচ্ছে, এই জীবনের উপমা হচ্ছে এমন যে কোনো একজন ব্যক্তি একটা স্টেশনে গেল ট্রেনে চড়ে কোথাও যাওয়ার জন্য, তার গন্তব্যে যাওয়ার জন্য। ট্রেন স্টেশনে থাকা অবস্থায় সে মনে মনে চিন্তা করতে লাগলো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার তো ভালো লাগছে না, দেখি আশেপাশে কোথাও রেস্ট করার জন্য কোনো রুম পাওয়া যায় কি না। সে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে সে হঠাৎ করে একটা রুম পেয়ে গেল। তো এই রুমে সে যাওয়ার পরে সে দেখলো চারিদিকে এলোমেলো অবস্থা, অপরিষ্কার অপরিচ্ছন্ন। সে চিন্তা করলো যে আমি যেহেতু এই ঘরে অবস্থান করছি, তো আমি এই ঘরটাকে একটু সুন্দর করি, এর পরিবেশটা আরও সুন্দর করে যদি আমি গড়ে তুলি, তাহলে আমি এখানে শান্তিতে থাকতে পারবো, আমি এখানে শান্তিতে সময় পার করতে পারবো। এই চিন্তা, এই ভাবনা থেকে সে সেই রুমটাকে সাজানো গোছানো শুরু করলো। সে আস্তে আস্তে করে রুমের আসবাবপত্রগুলো গুছিয়ে ফেলল, তারপরে সে রুমটাকে সুন্দর করে ঝাড়ু দিল, তারপরে সে দেখলো যে সব কিছুই তো হয়ে গেছে, এখন সব কিছু গোছানো হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়েছে, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়েছে। এখন যদি এই ঘরের মধ্যে কিছু ফুল আনার ব্যবস্থা করি, যদি জায়গায় জায়গায় কিছু ফুল থাকে, তাহলে দেখতে আরও ভালো লাগবে, আরও সুন্দর লাগবে, এবং এখানে থাকতে আমি আরও স্বাচ্ছন্দ্য বোধ করব। তো সেই চিন্তা করে সে বাহির থেকে কিছু ফুল নিয়ে আসলো, ফুল নিয়ে সে বিভিন্ন জায়গায় জায়গায় স্তরে স্তরে সাজালো, সাজিয়ে সে দেখছে বেশ ভালোই লাগছে, চমৎকার লাগছে। সে চিন্তা করলো সব কিছুই তো হলো, কিন্তু ঘরের ভিতরে কেমন জানি মানুষের আনাগোনাতে একটা গন্ধ গন্ধ ভাব। সে আবারও বাজারে চলে গেল এবং দামি একটা স্প্রে নিয়ে আসলো, এয়ার ফ্রেশার নিয়ে আসলো, এবং পুরো রুম সুন্দর করে এয়ার ফ্রেশার দিয়ে, এয়ার ফ্রেশার মেরে একদম ঘ্রাণ সুশোভিত করে তুলল। এবং সব কিছুই যখন তার বন্দোবস্ত হয়ে গেছে, তার থাকার মতো সুন্দর আরাম আয়েশে সময় অতিক্রম করার মতো পরিস্থিতি যখন ঘটে গেছে, ঠিক এমন অবস্থায় এই ট্রেনের যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম থেকে আওয়াজ ভেসে আসলো যে সমস্ত যাত্রী রেস্ট হাউসে অপেক্ষা করছেন, আপনারা যেখানেই থাকেন না কেন, অতি দ্রুত ট্রেনে উঠে ট্রেনের আসন গ্রহণ করুন। প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষ, যে মানুষ এই স্বল্প কিছু সময় অপেক্ষা করার জন্য, এই স্বল্প কিছুক্ষণ সময় সুন্দরভাবে কাটানোর জন্য যে এই প্ল্যাটফর্মের রুমটাকে, সাময়িক অবস্থান করার মতো রুমটাকে সাজিয়ে গুছিয়ে সুশোভিত সুন্দর করলো, সে কি সেই স্থানে থাকতে পারবে? কখনোই থাকা সম্ভব না, কারণ তাকে তো তার আসল গন্তব্যে যেতে হবে, যেখানে যাওয়াটা তার জন্য অত্যন্ত জরুরি। তো সেই জায়গাটা, যে জায়গাটাতে সে থাকতে পারবে না, সে যে এই সময়টা ব্যয় করলো সেই ঘরটাকে সাজানো গোছানোর কাজে, সেই ঘরটাকে সুশোভিত করার কাজে, এটা কি তার কোনো কাজে দেবে? কখনোই দেবে না। প্রিয় ভাই বোনেরা, ঠিক তেমনইভাবে দুনিয়ার জীবনটা হচ্ছে আমাদের ওই রেল স্টেশনের রেস্ট হাউসের মতো, যে এখানে আমরা অল্প কিছুক্ষণ সময় আমরা অতিবাহিত করব, অল্প কিছু দিন অতিবাহিত করব, যে দিন আমরা, যে সময়টা আমরা এখানে অতিবাহিত করব, এটা একেবারেই নগণ্য। আমরা কখন মৃত্যুবরণ করব, কখন এই পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমাবো, এটার কোনো গ্যারান্টি নেই। আমরা একদিকে সালাম ফিরিয়েছি, অন্যদিকে সালাম ফেরানোর আগেও আমরা পরপারে যেতে পারি, মৃত্যুবরণ করতে পারি। এজন্য প্রিয় ভাই বোনেরা, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সুখে থাকার জন্য আমরা যে ইঁদুর দৌড় প্রতিযোগিতা করছি, কে কার চেয়ে বেশি আয় উপার্জন করতে পারবো, কে কার কাকে পিছনে ফেলে আরও বেশি ধনী হতে পারবো, এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে আমাদের উচিত পরকালকে সুন্দর করার জন্য দুনিয়াতে বেশি বেশি নেক আমল করা। ছোট থেকে ছোট আমলগুলো আমরা চাইলে করতে পারি, সুন্দর সুন্দর যে সুন্নাহগুলো আছে, এই সুন্নাহগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনকে রাঙিয়ে তুলতে পারি, এবং উঠতে বসতে চলতে ফিরতে ছোটো ছোটো অনেক দোয়া হাদিস আমল জিকির আছে, যেগুলো করার মাধ্যমে আমাদের আমলনামা আমরা ভারী করতে পারি, আমাদের জান্নাতকে আমরা সুন্দর করতে পারি। হাদিস থেকে আমরা জানতে পারি জান্নাত হচ্ছে একটা সমান জায়গা, একটা প্লেস, যে প্লেসটা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন। আমরা যদি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ পাঠ করি,
একবার আলহামদুলিল্লাহ পাঠ করি, একবার আল্লাহু আকবার পাঠ করি, তাহলে জান্নাতে একটি গাছ হবে। আবার যদি আমরা সুন্নত নামাজগুলো সঠিকভাবে আদায় করি, আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য একটা বালাখানা নির্মাণ করবেন। এই পৃথিবীতে যদি আমাদের হালাল রিজিক থেকে আমরা একটা মসজিদ নির্মাণ করি, তাহলে আল্লাহ তাআলা সেই জান্নাতের মধ্যে আমাদের জন্য একটা ঘর নির্মাণ করবেন। তো এভাবে যদি আমরা আমাদের আমলের মাধ্যমে জান্নাতকে সুশোভিত করি, পরকালকে সাজাই, তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদের অন্তরে সুখ শান্তি দান করবেন, আমাদের ভিতরে সুখ শান্তি দান করবেন, এবং মৃত্যুর পরে আমরা যেখানে যাচ্ছি আমাদের চিরস্থায়ী গন্তব্যে, সেখানেও আমরা সুখে থাকতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা দ্বীনের পথে চলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে অবিচল থেকে নেক আমল করে পরপারের ছামানা গুছিয়ে পরপারে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।